আসসালামু আলাইকুম। দেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যারা পেঁপে চাষ করতেছি কিংবা পেঁপে গাছ রয়েছে, আমাদের গাছে ফুল আসলেও ফুলগুলো ঝরে যাচ্ছে, এর কারণ কি? আর আমরা গাছ লাগালে গাছের মধ্যে পুরুষ ফুল হয় কেন, সে বিষয়ে আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর কোন জাতের পেঁপে গাছ রোপণ করলে আমরা তাড়াতাড়ি ফলন পাবো সেটিও আজকে ভিডিওতে বলে দিব। পেঁপে গাছের ফুল ঝরে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তবে আমি কয়েকটি এই ভিডিওতে শেয়ার করব। যদি আমি বলি, প্রথমটি হলো হয়তো গাছের পুষ্টির অভাব রয়েছে কিংবা ছায়াযুক্ত স্থানে, আর পোকার আক্রমণও ফুল ঝরে যেতে পারে। এর থেকে রক্ষা পেতে হলে আমাদের যা করণীয়, আমাদের অবশ্যই 20 থেকে 30 দিনের মধ্যে আমরা গাছের মধ্যে সার দিতে হবে। আর সারগুলো হলো পটাশ, টিএসপি কিংবা ডিএফি, সাথে আমরা থিওবিট ব্যবহার করব। তাহলে আমাদের গাছের ফুল ঝরা বন্ধ হবে। আর যদি পোকার আক্রমণ হয় তাহলে আমরা গাছের মধ্যে সপ্তাহে একবার কীটনাশক ব্যবহার করব, তাহলে আমাদের গাছ থেকে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে। আর আমাদের গাছে কেন পুরুষ ফুল হয়? আমরা যদি 100টি গাছ লাগিয়ে থাকি তাহলে 10 থেকে 12টির মধ্যে পুরুষ গাছ হয়ে থাকে। এটি কেন হয়? এটি হলো আমরা যখন বাজার থেকে গাছ সংগ্রহ করি তখন আমরা হাইব্রিড জাতের গাছ সংগ্রহ করি না। এতে করে আমাদের যখন গাছগুলো বড় হয় তখন গাছগুলোর মধ্যে পুরুষ ফুল দেখা যায়। আর যদি আমরা হাইব্রিড জাতের পেঁপে গাছ সংগ্রহ করি তাহলে সবগুলোর মধ্যে ফল আসবে ইনশাল্লাহ। তাই অবশ্যই আমরা যখন বাজার থেকে চারা আনব তখন আমরা হাইব্রিড জাতের চারাগুলো রোপণ করব, তাহলে আমরা ভালো ফলন পাব। আমরা যে জাতের পেঁপে গাছটা চাষ করলে তাড়াতাড়ি ফলন পাব সেটিও এই ভিডিওতে বলবো। আমাদের দেশে অনেক রকমের পেঁপের জাত রয়েছে, তবে আমি যেটা ভালো মনে করি, আর এখানে যে গাছগুলো দেখতেছেন যে জাতের গাছগুলো, সেই জাত সম্পর্কে এই ভিডিওতে বলবো। আর গাছগুলোতে এখন ফুল করা শুরু হয়েছে, মাত্র 1 থেকে 1.5 ফুট হয়েছে। আর গাছগুলোর জাত হচ্ছে থাই পেঁপে। এগুলো একদম অন্য গাছ থেকেও অনেক তুলনামূলক ফলন বেশি দেয়, আর ফলনগুলো আকর্ষণীয় হয়। তাই অবশ্যই আপনারা যখন গাছ লাগাবেন থাই পেঁপে লাগাবেন। যদি আপনাদেরকে গাছ দেখাই, দেখতেছেন গাছগুলোর মধ্যে ফুল দেখা যাচ্ছে, মাত্র 1 থেকে 1.5 ফুট হয়েছে। যদি এভাবে আরেকটি দেখাই, দেখতেছেন এটির মধ্যেও ফুল দেখা যাচ্ছে। আর এখানে আমি প্রায় এই বেরির মধ্যে আমি প্রায় 150 পিস গাছ লাগিয়েছি, মোটামুটি 50 থেকে 60টি গাছের মধ্যে ফুল আসা শুরু হয়েছে। তবে আপনারাও বেরির পারে এমন পেঁপে চাষ করতে পারেন, যা করে আপনারা মাছ চাষের পাশাপাশি পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে পারেন। আর সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলবো, যদি আপনি আমার ভিডিও দেখে কিছুই না শিখতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার ভিডিও না দেখাই ভালো। আপনি যদি অন্য জায়গায়ও এই সময়টা ব্যয় করেন তাহলে আরও আপনার জীবন অনেক কাজে লাগবে। তাই অবশ্যই যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কিছু শেখার আগ্রহ নিয়ে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার জীবনে কাজে লাগবে। আর তবে আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।